নমস্কার এই মুহূর্তত আহি পৰিছে সন্ধিয়াৰ বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ আজি হৈছে 7 ছেপ্টেম্বৰ অসমৰ লগতে ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা এনে ধৰণৰ খবৰসমূহ নিতৌ চাবৰ কাৰণে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ভিডিঅটোত এটা লাইক কৰি দিব মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক হুংকাৰ দিছে আমচুৱে মাদ্ৰাসা উচ্ছেদক লৈ আমচুৰ হুংকাৰ হিমন্ত বিশ্ব শর্মাক এই মুহূৰ্তত জনাইছো এটা ব্ৰেকিং নিউজ মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক কিছু সময় পূৰ্বে দুগন্তীয়া ধৰ্মগত অৱস্থানৰ পৰাই আমচুৱে হুংকাৰ দিছে হিমন্ত বিশ্ব শর্মাক আমচুৱে কৈছে যে যদি মাদ্ৰাসাত জেহাদী সোমাইছে যদি মাদ্ৰাসাত কোনো মৌলবাদী সন্ত্ৰবাদী সোমাইছে তেনেহলে সেই মৌলবাদী সন্ত্ৰবাদীক আটক কৰিব লাগে আৰু উচিত শাস্তি দিব লাগে কিন্তু মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মার নির্দে মর্মে প্রশাসনে মাদ্রাসাখন উচ্ছেদ করা সম্পূর্ণ অগণতান্ত্রিক আজি এই সম্পর্কে দুগন্তীয়া ধর্মগত অবস্থানত এইদরে আমসুই মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মাক হুংকার দিয়ার লগতে যাতে অনাগত দিনত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় লগতে বিজেপি সরকারখনে যাতে অনাগত দিনত এনে ধরনের সন্ত্রাসবাদী মানুষের কারণে এনে ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপত লিপ্ত লোকর বাবে মাদ্রাসা উচ্ছেদ নকরে মাদ্রাসা ধ্বংস নকরে মাদ্রাসাত বুলডোজার নলগায় তার বাবে সকিয়াই দিছে পরবর্তী খবরটি হয়েছে কংগ্রেসে আজির পর আরম্ভ করেছে ভারত জোড়ো যাত্রা দেশৰ ৰাজনীতিত ক্ৰমাৎ দুৰ্বল হৈ পৰা ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে দেশৰ জনসাধাৰণৰ মাজত নিজৰ হৃদ আস্থা পুনৰুদ্ধাৰ আৰু আগন্তুক 2024 চনৰ সাধাৰণ নিৰ্বাচনৰ প্ৰতি লক্ষ্য ৰাখি আজি কন্যাকুমাৰীৰ পৰা ভাৰত জোড়ো যাত্ৰা আৰম্ভ কৰিব অৰ্থাৎ আৰম্ভ কৰিছে কংগ্ৰেছ নেতা ৰাহুল গান্ধীৰ নেতৃত্বত 150 দিনীয়া এই কাৰ্যসূচীৰে 3500 কিলোমিটাৰ পথ সামৰি ল'ব এই দীর্ঘদিনীয়া কার্যসূচীর আরম্ভণির পূর্বে আজি পুয়া রাহুল গান্ধীয়ে তামিলনাডুর শ্রী পেরুম্ব দূর স্থিত তেওঁর পিতৃ তথা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্মারক দর্শন করে আশীয় লয় পিতৃ রাজীব গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করার পিছতে রাহুল গান্ধীয়ে এক টুইট করে আর কয় ঘৃণা আর বিভাজনের রাজনীতিত মানে মোর পিতৃক হেরুয়াইছো মই মোৰ প্ৰিয় দেশখনকো এই একেটা কাৰকৰ বাবে হেৰুৱাব নোৱাৰো প্ৰেমে ঘৃণাক জয় কৰিব আশাই ভয়ক পৰাজিত কৰিব আমি একেলগে এই বাধা অতিক্ৰম কৰিব লাগিব আজি এনেধৰণে আৱেগিক হৈ নিজৰ পিতৃ ৰাজীৱ গান্ধীৰ স্মৃতিসৌধ পৰিদৰ্শন কৰাৰ পাছতেই এই টুইট কৰিছে ৰাহুল গান্ধীয়ে বিজেপিৰ শাসনৰ অধীনত সামাজিক মেৰুকৰণ আৰু ৰাজনৈতিক কেন্দ্ৰীকৰণৰ অভিযোগ উত্থাপন কৰি ৰাহুল গান্ধীয়ে ইতিপূৰ্বে ভাৰত জোড়ো যাত্ৰা দেশক একত্ৰিত কৰাৰ লক্ষ্যৰে তেওঁৰ বাবে এক তপস্যাৰ দৰে বুলি অভিহিত কৰিছিল কংগ্ৰেছ নেতাগৰাকীয়ে আজি সন্ধিয়া মহাত্মা গান্ধী মণ্ডপত এক অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিব এই অনুষ্ঠানত তামিলনাডুৰ মুখ্যমন্ত্ৰী এম কে ষ্টেলিনে যাত্ৰা উন্মোচনৰ বাবে গান্ধীক রাষ্ট্রীয় পতাকা প্রদান করিব পরবর্তী খবর হয়েছে মমতা মন্ত্রিসভার আইন মন্ত্রীর ঘর সিবিআইর অভিযান কয়লা কেলেঙ্কারির প্রমাণ পাইছে অভিযানকারী দলে পুনর্বার পশ্চিমবঙ্গের মন্ত্রীর ঘর চলিছে সিবিআইর অভিযান সিবিআইয়ে রাজ্যখনের আইন মন্ত্রী মলয় ঘটকর বাসগৃহ আসানসোলের পূব কয়লাক্ষেত্র সীমিত খনির পর কয়লা চোরাং ব্যবসায়ীর অভিযোগের সন্দর্ভত তালাচি চলাইছে আন এটা খবর হয়েছে দরং জেলাত পুনর্বার ঘুষ লৈ গ্রেপ্তার হয়েছে এজন লাটমণ্ডল এই মুহূর্তে জানাইছো এটা গুরুত্বপূর্ণ খবর পুনর্বার ঘুষ লৈ গ্রেপ্তার হয়েছে এজন লাটমণ্ডল উৎকোচ লৈ গ্রেপ্তার হয়েছে মুখ্যমন্ত্রী দুর্নীতি নিবারক আর তদারকী শাখার জালত পড়েছে ঘুষখোর মণ্ডল দরং জেলার পাথরিঘাট চক্র বিষয়ের কার্যালয়ের পর গ্রেপ্তার হয়েছে লাটমণ্ডল গ্রেপ্তার হওয়া লাটমণ্ডলগুলির নাম হয়েছে হরিদাস সিনহা পরবর্তী খবরটি হয়েছে বিলীন হয়েছে আঞ্চলিক গণমর্চা আর সংগ্রামী মঞ্চ নতুন নাম দিয়া হয়েছে আঞ্চলিক গণমর্চা আর সংগ্রামী মঞ্চক আর নতুনক নাম হয়েছে জাতীয় দল
রাজ্যত পুনের জন্ম হয়েছে আন এটা নতুন রাজনৈতিক দলের। এইবার একত্রিত হয়েছে দুই রাজনৈতিক দল, আঞ্চলিক আঞ্চলিক গণমর্চা আর অসম সংগ্রামী মঞ্চ। দুইটা রাজনৈতিক দলের একত্রীকরণে অসমত গঠন হল নতুন আঞ্চলিক দল। নতুন আঞ্চলিক দলটির নাম দিয়া হয়েছে জাতীয় দল অসম। আজি গুৱাহাটী প্রেস ক্লাবত আঞ্চলিক গণমর্চা আর অসম সংগ্রামী মঞ্চ এখন যৌথ সংবাদমেল সম্বোধন করে এই কথা ঘোষণা করেছে। দুটা দলের সভাপতির নেতৃত্ব একত্রীকরণ করে জাতীয় দল অসম নামাকরণ করা হয়েছে। সরকারি কর্মচারীর ধমক মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়ার, পয়সা লওয়া বন্ধ করক নহলে লগে লগে নিলম্বন করা হব। আজি জয়ন্ত মল্লবরুয়াই স্বাধীন ভিজিট করেছে ধুবুরী জেলা শিক্ষা বিষয়ের কার্যালয়। ধুবুরী জেলা শিক্ষা বিষয়ের কার্যালয়ত উপস্থিত হয়ে দুর্নীতির অভিযোগত এইদরে সরকারি কর্মচারীক ধমক দিছে মন্ত্রী জয়ন্ত মল্লবরুয়াই। এতিয়া দুই নম্বরীটো পুরা বন্ধ করে দিল, মানে সব একদম পয়সা লওয়াটা বন্ধ করা বস্তু বুঝি পালে। যার যার তথ্য আছে মোর তাত আছে, আজির আগলৈকে যি করলে মই হিসাব ধরা নাই। আজির পিছন যদি মোর তাত আরো আগর সিস্টেমটা চলাবলে খবর পাই কিন্তু লগালগ সাসপেন্ড হবো, মানে লগালগ অ্যাকশন হবো, আর তার আর কোনো বেলেগ কথা নাই। যি করলে এই অফিসটা বহুত খেলি মেলি আছে, বহুত মানুষ হারাসমেন্ট করে, বহুত মানুষ পুরা পয়সা লয়, এইবিলাক কমপ্লেইন মোৰ তাত আছে, একদম নামেৰে হৈতে আছে। আপুনি একদম স্থির হৈ যাওক, কারণ এইটো সাধারণ মানুহৰ লগত জড়িত হৈছে, একদম পুরা স্থির হৈ যাওক। মই আজিলৈকে একো কাৰণে মই অফিচটোত আহিছো, এই কাৰণে বেলেগ অফিচত যোৱা নাই, এইটো অফিচত আহিছো এই কাৰণে যে এই অফিচটোৰ লগত বহুত কমপ্লেইন, এটা দুটা কমপ্লেইন নহয় অজস্র কমপ্লেইন আছে। গতিকে যোনে যোনে এইবিলাকত জড়িত আছে একদম পুরা আঁতৰি দিয়ক। পরবর্তী খবরটি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কিছু সময় পূর্বে এক ডাঙর মন্তব্য করেছে। মুখ্যমন্ত্রী শর্মায় কৈছে মুসলমান রাইজে এতিয়া নিজেই ভাঙিছে মাদ্রাসা, মাদ্রাসা নহয় সেয়া হয়েছে আলকায়দার কার্যালয়। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আজি মাদ্রাসার কথা উল্লেখ করে কৈছে যে এতিয়া যিসমূহ মাদ্রাসাত সন্ত্রাসবাদী আলকায়দার ঘাটি আছে সেইবোৰ মাদ্রাসা এতিয়া অসমৰ মুসলমান সমাজেই উচ্ছেদ করে আছে। ইয়া আমার বাবে গৌরবর কথা, সরকারে উচ্ছেদ করেছিল যদিও এতিয়ারপরা নিজের মাদ্রাসা সমূহ যত যত অলকায়দার ঘাটি সন্ত্রাসবাদীর ঘাটি সুমাইছে তাত এতিয়া মুসলমান সমাজেই উচ্ছেদ করা আরম্ভ করেছে। পরবর্তী খবরটি হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় যোৱাকালি অনুষ্ঠিত করা কেবিনেট বৈঠকত অরুণোদয় আসনি, রেশন কার্ড আর সরকারি চাকরি সন্দর্ভত কেবাটাও বৃহৎ ঘোষণা করেছিল। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা অনুসরি 10 অক্টোবরের অরুণোদয় হিতাধিকারী 1250 টাকা লাভ করব। অরুণোদয় আসনিরপর প্রায় 2000 হিতাধিকারী স্ব ইচ্ছায় কর্তন করেছে নিজের নাম বলে মুখ্যমন্ত্রী শর্মায় জানিবলৈ দিয়ে। সরকারি অরুণোদয় আসনিত নতুনক সংযুক্ত করব 7 লাখ নতুন হিতাধিকারীর নাম। মন করবলগীয়া কথাটো এইটোৱেই যে 20 সেপ্টেম্বৰত সামৰণি পৰিব অরুণোদয় মাহৰ। ইতিমধ্যে 62,000 হিতাধিকাৰীৰ নাম কৰ্তন হৈছে NCC কেৰেটৰ সার্ভেত। লগতে মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মায় কৈছে ৰেচন কাৰ্ডৰ সৈতে হিতাধিকাৰীয়ে সংযুক্ত কৰিব লাগিব আধাৰ কাৰ্ড, অন্যথা লাভ নকৰিব ৰেচনৰ সামগ্ৰী। চৰকাৰে আধাৰ কাৰ্ড সংযোগ নকৰা 50 লাখ হিতাধিকারীর নাম কর্তন করে নতুনক 50 লাখ হিতাধিকারীক দিব রেশনের সুবিধা।